মিশরের আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত করেছেন, সারা জীবন ফুলের মালা পেয়েছেন। সে একই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন সৈয়দ কুতুব শহীদ, তার গলায় ফুলের মালা জোটে নাই, তার গলায় জুটেছে ফাঁসির রশি। অতএব হক কথা বলতেই হবে, হক পথে চলতেই হবে, বাতিলদের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। ভয় পাই কাকে? এই পৃথিবীতে, এই পৃথিবীতে একজন মানুষ আল্লাহকে ছাড়া অন্যকে ভয় করলে সে মুশরিক হয়ে যাবে। আমরা ভয় করি কাকে? আল্লাহ। তীর যারা সত্যপন্থী আলেম ওলামা তাদের দিকে নেওয়া হচ্ছে এবং এত মিথ্যা অপবাদ চাপানো হচ্ছে যে যে অপবাদ শয়তান দিতেও ভয় করবে। দীর্ঘ এক যুগ ধরে যিনি মানবতার জীবন যাপন করছেন সেই লোকটার বিরুদ্ধে শেষে বলা হলো যাকাতের নাকি 5 লক্ষ টাকা তিনি আত্মসাত করেছেন। এ তো শয়তানও বিশ্বাস করে না, ঠিক কিনা? ঘাপটি মারা কিছু নাস্তিক চক্র, এরা আড়ালে কাজ করে যাচ্ছে। সুযোগ সময় আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি দলীয় কোন এজেন্ডা নিয়ে এখানে আসিনি, আবার ভুল বুঝবেন না, কিন্তু মাজলুমের পক্ষে কথা বলার জন্য আসছি। যে ইমানদার মাজলুমের পক্ষে কথা বলে না সে হলো সবচেয়ে বড় জালিম। প্রতিকূল পরিবেশ গোটা নোয়াখালী অঞ্চলে, গ্রেটার কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এই গ্রেটার নোয়াখালী কুমিল্লা অঞ্চলে আমার আজকে এই প্রথম একটি মাহফিল আমি করার সুযোগ পেয়েছি। এই প্রথম এই অঞ্চলে আমি আর কোনো মাহফিল আসতে পারিনি, যখনই রওনা দিই তখন বলে হুজুর সমস্যা, বুঝেন নাই, রওনা দিয়ে অর্ধেক চলে আসছে, বলে হুজুর ফি মুশকিলা। নোয়াখালী অঞ্চলের ফেনী জেলার সদর উপজেলার ছোট ধলিয়া তারালিয়া হিফজুল কোরআন মাদ্রাসা জামে মসজিদ কমপ্লেক্স মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলায় অনুষ্ঠিত 29তম তাফসীর ও কোরআন মাহফিল 2021 আল কোরআন আল করিমের 114টি সুরার ভিতরে 49 নম্বর সুরা সুরাতুল হুজরাতের আমি শেষের দিকের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমল করার নিয়তে আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজেরিন, যে সুরার নামটা আমরা শুনলাম এটা এমন একটি সুরা যে সুরাটা প্রতিটি শিক্ষা ব্যবস্থায় প্রতিটি সিলেবাসে এই সুরাটা অন্তত সিলেবাসভুক্ত করা উচিত। কেন জানেন? এর কারণ হলো আদব আখলাক যদি একটা ব্যক্তি জীবনে না আসে সে যতই এডুকেটেড হোক না কেন, যতই সে উচ্চ শিক্ষিত হোক না কেন, আদব আখলাক যদি না ঠিক হয় সেই জীবনের কোনো দাম দুনিয়াতেও নাই আখেরাতেও নাই, ঠিক কিনা? এটা হচ্ছে আদব ঠিক করার সুরা। কি ঠিক করার সুরা? আদব। আদব যার নাই তাকে কি বলে? বেয়াদব। দেখেন না আমার দেশে জাতীয় ব্যক্তিদের মুখ থেকেও কিছু বেয়াদবি কথা শোনা যায়, তাদের মুখ থেকে এমন কিছু কথা বের হয় যে সমস্ত কথা ভাষাগুলো হলো বস্তির কথা, রাস্তার কথা। একজন সম্ভ্রান্ত বংশীয় লোকের মুখ থেকে এই জাতীয় কথা বের হতে পারে না। হাত ভাঙ্গো,
ধারমট কে দাও খেলা হবে আছে না এগুলো আছে না আবার বলে তোমরা পিটুন খায়ালে মিশ আর আমরা ঘরে বসে আলিফ বাতাস আছি মহান খা শিখছি আবার আরেকজন তাহাজ্জুদ গোসার বলেন আমি 22 বছর একটানা তাহাজ্জুদ পড়ি প্রতিদিন 80 রাকাত নফল নামাজ পড়ি তো বিষয়টা হলো মূর্খের মূর্খতা প্রকাশ পেয়ে যায় দু লাইন কথা বললেই টের পাওয়া যায় ঠিক কি না এই জন্য আমি একটু আদবের সূরা ধরছি আজকে সম্মানিত হাজিরিন এক ছাত্র শিক্ষকের সামনে বসা শিক্ষক বলে ছাত্র তোমার বাড়ি কোথায় তো স্যার ব্রাহ্মণ বাড়ি তো তোমাকে একটা প্রশ্ন করব তোমার জেলা নিয়ে উত্তর দাও তো স্যার বলে ব্রাহ্মণ বাড়িয়া বানানটা বলো তো এখন ব্রাহ্মণ বাড়িয়া বানান করতে গেলে তো ভালো ছাত্র হতে হবে সে আর উত্তর না দিতে পেরে বলল স্যার আমি এখন ঢাকায় থাকি কই থাকি ঢাকায় থাকি মূর্খ যখন কথা বলে তার কথাই মূর্খতা প্রকাশ পেয়ে যায় আমরা খেলবো কেন খেলা তো ওদের মধ্যে শুরু হয়ে গেছে ঠিক কি না আল্লাহ পাক যারা মূর্খ যারা বুঝে না আল্লাহ পাক এদের সঙ্গে খেলতেও মানা করেছেন খেলতে যেও না আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رحمة الجربندا আল্লাহর যারা অনুগত বান্দা হবে তারা জমিনে যখন চলবে বিনয়ী হয়ে চলবে উগ্রতা ও শৃঙ্খলা তাদের দ্বারা প্রকাশ পাবে না আমার নবীজি বিনম্রতার মূর্ত প্রতীক তিনি ছিলেন বিনয় আচরণের তিনি একটি পিরামিড ছিলেন আল্লাহ পাক রাসূলকে লক্ষ্য করে বলছেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر وإذا عزمت فتوكل على الله জোরে বলি আল্লাহু আকবার হে শুন আপনি যদি রূঢ়াচরণের হতেন উচ্ছৃঙ্খল যদি হতেন কড়াচরণ নিয়ে যদি আপনি চলতেন আপনার সামনে কেউ আসতো না আপনার সামনে কেউ ভিড়ত না আপনি এত বিনয়ী যে মানুষ সমস্ত কাজ ফেলে আপনার সামনে বসে থাকে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ইমানদারের সবচেয়ে বড় গুণ হলো সে আদম বলা হবে তার ভিতরে শিষ্টাচার থেকে যাবে সুন্দরভাবে তার কথা হবে সুন্দর তার চলা হবে সুন্দর তার লেনদেন হবে সুন্দর আচরণই প্রকাশ পেয়ে যাবে সে একজন মুমিন বান্দা ইমানদার বান্দা আমার বন্ধুগণ এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হুজুরাত চার নম্বর আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون جربني الله أكبر আপনাকে যারা ডাকি আপনি যখন হুজরাতে অন্তরালে যখন থাকেন ভিতরে যখন থাকে আপনাকে ডাকে আপনাকে বিরক্ত করে কিন্তু তারা তা বোঝে না আমার বন্ধুগণ এই সূরা
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কোন সময় দিলেন নবীজি সাহাবা কেরামকে নিয়ে কথা বলছিলেন সামনে সাহাবীরা আমার নবীজি বয়ান করছিলেন এমন সময় দুজন সাহাবী হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন দামি দুজন সাহাবী মা তুনাতি শামস লা গরাবাত এই পৃথিবীতে সূর্যোদয় হয় নষ্ট যায়নি যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ এর মাথার উপর দিয়ে এর উপর দিয়ে পৃথিবীতে এমন কোন শ্রেষ্ঠ মানুষ দ্বিতীয়টি নাই নবীর পরে এই পৃথিবীতে যার নাম সবচাইতে বেশি যার নাম সবচাইতে বেশি যার সম্মান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন আবু বকর সেই আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বয়ানের মাঝে দুজন গল্প করছিলেন দুজন কথা বলতে বলতে টক্কর লেগে গেল তর্ক বিতর্ক শুরু হলো এক পর্যায়ে নবীর আওয়াজের চাইতে বেশি আওয়াজ হয়ে যাচ্ছিল নবীর কথার চাইতে বেশি কথা হয়ে যাচ্ছিল নবীজির কথা ক্ষীণ হয়ে যাচ্ছিল নবীজির মনটা একটু খারাপ হলো আল্লাহর রাসূল যখন মনটা একটু খারাপ করে বসলেন মনটা যখন ছোট হয়ে গেল আল্লাহকে সহ্য করবেন নাকি আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون جربني الله أكبر ويمن ضربك তোমরা তোমাদের আওয়াজের চাইতে নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটাকে পূরণ করো না নবীর কথার চাইতে তোমাদের কথা যেন বড় আওয়াজে না হয় যদি এমনটা হয়ে থাকে তাহলে তোমাদের জীবনের যত অর্জিত আমলগুলো জিহাদ করে রক্ত ঝরিয়েছ নামাজ পড়ে কপাল কালো বানিয়েছ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছ তোমরা এত কিছু করার পরেও এই চরম বেয়াদবিকরণের কারণে তোমার সমস্ত আমলগুলো নিষ্ফল হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে আমার বন্ধুগণ সেজন্য আদব ইমানদারের জীবনে দরকার আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই আমার বন্ধুগণ সেই সূরার গুরুত্বপূর্ণ একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন বান্দা এই দুনিয়াতে পদের জন্য পদবীর জন্য লোভ আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই দুনিয়া একটা পদ নেবার জন্য রাতকে দিন করে দিনকে রাত করে হালালকে হারাম বানায় দেয় হারামকে হালাল বানায় দেয় একটা দলীয় পোস্টের জন্য একটা পদের জন্য একটা সম্মান আসনে একটা চেয়ার পাওয়ার জন্য আল্লাহ বলছেন বান্দারে দুনিয়ার পদ পদবী তো ক্ষণস্থায়ী আমি তোমাকে একটা পদ দিয়ে দেব পদবী দিয়ে দেব আমি তোমাকে মহাসত্যবাদীর খেতাব দিয়ে দেব কিন্তু আমি তোমার জীবনে আমি তিনটা গুণ দেখতে চাই কয়টা গুণ তিনটা গুণ দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جربني الله أكبر এখানে যারা বসে আছি সবে আমরা বিশ্বাস করি কাকে আস্তে বলবেন না কাকে সন্দেহ আছে না বিশ্বাস করে নিয়েছি আমরা যারা বিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলেছেন তাদেরকে আল্লাহ পাক মুমিনুন বলেছেন আমরা অবশ্যই ইমানদার আমরা মুমিন বিশ্বাস করি কাকে আল্লাহকে আল্লাহকে যারা বিশ্বাস করে সেই ইমানদারকে ডাক দিয়ে বলছেন মুমিন তো তারাই যারা ইমান আনবে আল্লাহর উপরে রাসূলের উপরে আল্লাহকে মানলাম রাসূলকে মানলাম না হবে না আল্লাহ এবং রাসূলকে মানলাম কিতাবকে মানলাম না হবে না আমার দেশে বহু মুসলিম আছে ইসলামকে মানে না আছে না নাই আছে বলা হয় তোমার ধর্মের নাম কি ইসলাম ধর্ম ইসলাম এটা বলে তুমি
জাতিতে কি আমি মুসলিম এটাও বল তোমার ধর্মের নাম ইসলাম বাবার নাম মুফিজুল ইসলাম ছেলের নাম শহীদুল ইসলাম দাদার নাম শরীফুল ইসলাম ইসলাম তো বাদ নাই কথা বুঝছেন না ছেলের নাম মুজাহিদুল ইসলাম বিশাল নাম মুজাহিদুল ইসলাম এদিকে কমিউনিস্ট পার্টির নেতা লাভটা হলো নামের সাথে ইসলাম লাগায়া জান্নাত পাওয়া যাবে না জান্নাত পেতে হলে নামে না কামে বলেন নামে না কামে লিমা তাকুলুনা মা লা তাফআলু কোন কথা কবুল হবে না আমল ছাড়া কি ছাড়া কোন কথা কাজ কবুল হবে না ইখলাস ছাড়া নিয়তের বিশুদ্ধতা ছাড়া কোন কথা আমল ইখলাস কোনটাই কবুল হবে না আমার নবীর সুন্নাহ পদ্ধতি ছাড়া তাহলে একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে না নাই আমাকে মুসলিম হতে হবে আমাকে মুমিন হতে হবে পরিপূর্ণ ঈমানের স্বীকৃতি আমাকে আপনাকে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير جلب لي الله أكبر كل مسلم دينك كل قطع شنگ 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 تاك شنكرنا كوري بلبي سمعنا وأطعنا شنلم شنگ شنگ منلم এটা হলো ইমানদারের কাজ আর যদি যুক্তি খাড়া করে যুক্তি দিয়া ইমান রক্ষা হবে না দলিল দিয়ে ইমানটাকে রক্ষা করতে হবে মুসলমান যুক্তিতে মুক্তি নাই যুক্তিতে মুক্তি নাই দলিলে মুক্তি ইসলাম যুক্তি দিয়ে বুঝলে হবে না ইসলাম দলিল দিয়ে বুঝতে হবে ইসলাম কি দিয়ে বুঝতে হবে দলিল দিয়ে হ্যাঁ তো বুরহানাকে সম্মানিত ভাইরা ইসলাম গতানুগতিক ভাবে অন্য ধর্মের মতো শুধু একটা ধর্মের নাম নয় ইসলাম এটা এমন একটি বিপ্লবী মতবাদের নাম যা আমার জীবনের সঙ্গে মিশে যাওয়া একটি দিনের নাম আমার জীবনের এমন কোন কাজ নাই যে কাজে ইসলাম নাই প্রত্যেকটি কাজে ইসলাম আছে না নাই আসতে বলবেন না আছে না নাই প্রত্যেকটি কাজে ইসলাম আছে কিন্তু একটা শ্রেণী একটা পক্ষ তারা ইসলামটাকে একটা গণ্ডির মধ্যে বন্দি করে রাখতে চায় কেমন করে নামাজ রোজা দান সদকা টাকা আছে হজে যাওয়া তারপর কিছু মসজিদ মাদ্রাসা করা এর মধ্যে দিন এটাই দিনদারি আর ক্যান্টনমেন্ট প্রশাসন সচিবালয় বঙ্গভবন গণভবন সংসদ নির্বাচন অর্থনীতি সমাজনীতি ব্যাংক বিমা স্বরাষ্ট্র পররাষ্ট্র সব এগুলো হলো দুনিয়াদারি এটাকে একটা পক্ষ এটাকে পৃথক করে রাখতে চায় কিন্তু ইসলাম সব জায়গায় আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যারা শুধু নামাজ এবং রোজা আদায়ের মধ্যেই জান্নাতের পথ খুঁজে বেড়াচ্ছেন জান্নাত শুধু আনুষ্ঠানিক কিছু ইবাদতের মধ্য দিয়ে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পেতে হলে জীবনের সকল জায়গায় আল্লাহর আইনকে বিনা শর্তে মেনে নিতে হবে ঠিক কিনা এখানেই সবচেয়ে বড় প্রবলেম এখানে লাগে গন্ডগোল এখানে কি লাগে গন্ডগোল একটা পক্ষ এটাকে মেনে নিতে চায় না তখন টক্কর লেগে যায় যেমন করে টক্কর লেগেছিল মুসার সাথে ফেরাউনের যেমন টক্কর লেগেছিল
ফেরাউনের সাথে ইব্রাহিমের যেমন টক্কর লেগেছিল আবু সাহেলের সাথে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই টক্কর আজও আছে না নাই সেই দ্বন্দ্ব সংঘর্ষ আজও আছে না নাই আজও আছে একই কোরআন কেউ তেলাওয়াত করে কেউ পায় ফুলের মালা মিশরের আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত করেছেন সারা জীবন ফুলের মালা পেয়েছেন সেই একই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন সৈয়দ কুতুব শহীদ তার গলায় ফুলের মালা জোটা নাই তার গলায় জুটেছে ফাঁসির রশি অতএব হক কথা বলতেই হবে হক পথে চলতেই হবে বাতিলদের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না ভয় পাই কাকে এই পৃথিবীতে একজন মানুষ আল্লাহকে ছাড়া অন্যকে ভয় করলে সে মুশরিক হয়ে যাবে আমরা ভয় করি কাকে আল্লাহ সোজা কথা যদি না মরতাম তাহলে না একটু গ্রামার খাটাতাম মরেই তো যাব মরে যাবো না মরি যখন যাব ব্যাকরণ খাটায় লাভ কি পেস্টাস খাটায় লাভটা কি জান্নাতের পথ বাঁকা না সোজা জান্নাতের পথ বাঁকা না সোজা তো বাঁকা হব না সোজা হব সোজা আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون جربني الله أكبر তুমি তোমার চেহারা আল্লাহমুখী করে নাও দিনটা কি তুমি গ্রহণ করে নাও মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস-সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহমুখী হয়ে যাও আল্লাহ কি ভয় করো নামাজ কায়েমের সংগ্রাম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না যে ব্যক্তি শিরিকের কাজে নিজেকে জড়িয়ে যাবে সে ভাবতে হবে যে আমি ক্যান্সার আক্রান্ত একজন ইমানদার ইমানের ক্যান্সার আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই ইমানের ক্যান্সার হলো শিরক ইমানের ক্যান্সার হলো কুফর ইমানের ক্যান্সার হলো জুলুম ইমানের ক্যান্সার হলো বিদাত এই সমস্ত হারাম গুলোকে আমাকে আপনাকে বর্জন করে চলতে হবে আমার বন্ধুগণ আল্লাহ বলছেন বান্দারে তিনটি কাজ তুমি করবে আমি তোমাকে সিদ্দিক বানায় দেব কি বানাবো সিদ্দিক খেতাব দিয়ে দেব আমরা পদবি চাই দুনিয়ার না আল্লাহর পদবি কার পদবি নিতে চাই আল্লাহ আমাকে পদ দিতে চান আল্লাহ আমাকে পদবি দিয়েছেন তুমি সিদ্দিক তিনটা গুণ অর্জন করো তিনটা কোয়ালিটি তোমার মধ্যে তুমি নিয়ে আসো আমার ভাইরা নাম্বার ওয়ান হলো আল্লাহর প্রতি ঈমান আনা নবীর প্রতি ঈমান আনা আল্লাহকে আমি কেন মানবো না আমি যখন দুনিয়াতে আসি নাই এই দুনিয়ার জিন্দেগিতে আমি যখন আসি নাই আমার আগে অবস্থান ছিল আলমে রুহে রুহের জগতে ছিলাম মার পেটে এসেছিলাম মার পেটে দশটি মাস ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বানালেন খলিক মিন মাইন دافق يخرج من بين الصلب والترائب جرب لي الله أكبر فلول بگن ارغتو پروشير پرشت دش ابن نارير بکھو دش تکے প্রবল বেগে নির্গত পানি থেকে বান্দা তোমাকে বানিয়েছি পুরুষের পিঠ থেকে পুরুষের পিঠে নির্গত সেই পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পয়দা করেছেন আমার ভাইরা সীমার পিঠের ভিতরে 40টা দিন যখন চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিলেন এরপরে আমার জন্য বিখ্যাতবি আজালিহি ওয়া আমালিহি শাকিয়ুন আম সাঈদুন আমি যখন মার পিঠের মধ্যে ছিলাম সেই সময় আমার বয়স নির্ধারণ হয়ে গেছে আমার টাইম নির্ধারণ হয়ে গেছে আমি ভাগ্যবান কতটুকু আমার জীবনে কতটুকু দুঃখ আছে শোক আছে সব সিলেকশন করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই মার পেটের ভিতরে নির্দিষ্ট একটা টাইম রেখে আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়ার জগতে পাঠায়া দিলেন দুনিয়ার জগতে পাঠায়া দিয়ে বলছেন বান্দা আমাকে খবরদার তুমি অস্বীকার করবে না তুমি কেমনে আমাকে অস্বীকার করো তুমি কি বুঝো না খুবই কমন একটা আয়াত সূরা বাকারার আয়াত আমার সঙ্গে সবাই ঠট মিলিয়ে মিলিয়ে বলুন সওয়াব পেয়ে যাবেন কাইফা তাকফুরুন বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ তুমি আমাকে কেন অস্বীকার করো তুমি তো নিষ্প্রাণ ছিলে তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কেমন একটি টাইম চলে যায় নাই যে সময় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না হাল আতা আলা আল ইনসানি হিনুম মিনা আত-তাহরি লাম ইয়াকুন সেই নিষ্প্রাণ থেকে আমি তোমাকে প্রাণ দিয়েছি এরপর আমি তোমাকে আবার মুর্দা করব আবার তোমাকে জিন্দা করব যেখানেই যাও না কেন ফিরে আসতে হবে আমি আল্লাহ আমার দিকে আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে তুমি আমাকে কেমন স্বীকার করো আমি তোমাকে কত সুন্দর করে বানিয়েছি নিজের দিকে তাকায় দেখো টানা টানা চক্ষুটা কে দিয়েছেন এবং এই চোখটাকে দুনিয়ার জগতে চলতে গিয়ে চলতে গেলে ধুলাবালি আছে এই চোখটাকে সম্পূর্ণ নিরাপদ এবং ফ্রেশ রেখে দিয়েছেন কে চোখের মধ্যে পানি আছে না নাই এই পানি কি টিউবওয়েলের পানি নাকি টিউবওয়েলের পানি না এই পানিটা সাধারণ কোনো পানি নয় যদি সাধারণ পানি হতো মাইনাস ডিগ্রি তাপমাত্রায় চোখের ভিতরের যে পানিটা আইস হয়ে যেত বরফ হয়ে যেত চোখটা নড়ত না নড়াচড়া করতো না চোখটা হয়ে যেত একমুখ নষ্ট হয়ে যেত তাহলে কি পানি এটা মাইনাস টেন মাইনাস ফিফটিন তাপমাত্রার পৃথিবীর কিছু জনপদ আছে না নাই আছে কোনো তাপমাত্রাই নাই বরঞ্চ মাইনাস টেন মাইনাস ফিফটিন পর্যন্ত আছে সেই সমস্ত দেশের মানুষ যখন চলাচল করে তখন তো চোখ দেখে তাকে চলতে হবে সব জায়গায় ঢাকলেও চোখ কি ঢাকা যায় সত্য থাকা যায় না চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি পানিটা রাখলেন যে পানিটা আইস হয় সাধারণ কোন পানি এটা নয় এই পানিতে রয়েছে কি রয়েছে শ্লেষ্মা কিছু তেল কিছু পানি ইলেকট্রোলাইটের কিছু জটিল মিশ্রণ যা চোখের কর্নিয়াকে সজাগ রাখে ওটাকে ফ্রেশ রাখে যদি এটা তেল তেলের মতো হতো দুনিয়ার ধুলাবালি ঢুকে আরো তেল আরো সবটা জাম লেগে যেত বেকায়দা হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের একটা পানি জটিল মিশ্রণে পানি সৃষ্টি করেছেন সেখানে যখনই কোনো ধুলাবালি চোখের মধ্যে ঢুকতে নেয় ঢোকার সঙ্গে সঙ্গে পানি আলটিমেটলি বের হয়ে যায় সব ধুয়ে মুছে সাফ করে দিয়ে বলছেন আল্লাহ বান্দা তোর চোখটাকে সুন্দর করে ফ্রেশ এই জন্য রেখেছি তুই কি দেখবি না ফালা ইয়ানজুরুনা ইলা আল ইবিল কাইফা খুলিকাত ওয়া ইলা আস সামাই কাইফা রুফিআত ওয়া ইলা আল জিবাল কাইফা নুসিবাত ওয়া ইলা আল আরদ কাইফা সুতিহাত ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির আল্লাহু আকবার শুধু সৃষ্টি করেন নাই এটাকে লেভেল করেছেন কে সমতা করেছেন কে الذي خلقك فسواك فعدلك এটাকে লেভেল করেছেন চোখটা আপ ডাউন করেন নি হাতটা ছোট বড় করেন নি পা দুটো ছোট বড় করেন নি এটা ভারসাম্য করে বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই চোখটা তো সুন্দর করে বানালেন আবার চোখের পাপড়িও দিয়েছেন আবার আইব্রো দিয়েছেন বান্দার চোখে যেন কোনো সমস্যা না হয় আল্লাহ রাব্বুল আলামিন দুটি কান দিয়েছেন এই কানের মধ্যে শ্রবণ কোষ দিয়েছেন শ্রবণ কোষটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সেট করেছেন প্রতিটি কানের ভিতরে 100,000 শ্রবণ কোষ দিয়েছেন ছোট বললে ছোট শোনা যায় বড় আওয়াজে বললে বড় আওয়াজ শোনা যায় আবার মিডিয়াম করে বললে মিডিয়াম শোনা যায় যদি এমনটা শ্রবণ কোষ না থাকতো সমস্ত আওয়াজগুলো সমান শুনতে মানুষ সমস্যা হয়ে যেত আমার আল্লাহ তাআলা নাক দিয়েছেন ঘ্রাণ নেবার জন্য অক্সিজেন নেবার জন্য এই নাকটা এত সুন্দর করে সেট করে দিয়েছেন মুখের সাথে বান্দা যখন মুখে খাবার নেয়
নাকের খাবার জরুরি না মুখের খাবার জরুরি বেশি? বলেন কোনটা, মুখের না নাকের? ভালো করে কোন খাবারটা বেশি জরুরি, নাকের না মুখে? নাকে। নাকে কি যায়? নাকে কি যায়? অক্সিজেন। তিন দিন খাবার নাই বাঁচব না, নাকি বাঁচব? বাঁচব। তিন দিন পাই নাই খাবার বাঁচব আমি, কিন্তু নাকি আমার পাঁচ মিনিট অক্সিজেন নাই, তাহলে কি হবে? বাঁচব? তাহলে কোনটাকে দরকার, নাকের খাবার না মুখের খাবার? নাকের খাবার। দুটো একসঙ্গে দিয়েছেন, নাকও দরকার মুখও দরকার, এবং দুটোই দিয়েছেন আউটে, ইনসাইড করেননি। ইনসাইড করলে সমস্যা হতো, ইনসাইড করলে কি হতো? ধরেন নাকটা এই জায়গায় না দিয়া যদি দেওয়া হতো বগলের তলে, একটু চিন্তা করে দেখেন তো, যদি বগলের তলে দেওয়া হতো, গরম করে না হয় খালি গায়ে বসলাম, শীতকালে কি করবে? অথবা মেহমান হয়ে গেছেন, মশিউর ভাই আমি মেহমান হয়ে আসছি মানুষের বাড়িতে, তারা তো খাওয়ানোর ব্যবস্থা করেছেন, খাওয়ার সময় নাকটা যদি এই জায়গায় না দিয়ে যদি আল্লাহ বগলের তলে দিতেন, কাপড় চুপুর খুলে আগে ধুইয়া নাক বলে দে খাওয়া যাবে কি যাবে না, সুবিধা না অসুবিধা? অসুবিধা। আল্লাহ পাক আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন, এটাকে লেভেল করেছেন, ভারসাম্য করেছেন, কোনটা কোন জায়গায় দরকার তা দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাকের জায়গায় নাক দিয়েছেন, খাবার যখন আবার মুখে নেয় বান্দা, শুধু অক্সিজেন দিয়ে যে অক্সিজেন শুধু যে নেয় তা না, ঘ্রাণ আছে না নাই? আসতে বলবেন না ঘ্রাণ আছে না নাই? আগে ঘ্রাণের কাজ না খাবার কাজ? বলেন কিসের কাজ? আগে ঘ্রাণ। খাবারটা যখন মুখে নিলাম, সঙ্গে সঙ্গে নাক বলছে এটা জায়েজ এটা না জায়েজ। কি কথা কি বোঝা গেল? এটা জায়েজ এটা না জায়েজ, এটা খাওয়া খাওয়া যাবে এটা খাওয়া যাবে না, নাক সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে। আমার ভাইয়েরা, আমার মুখের ভিতরে খাবারটা নিয়ে নিলাম, সেই খাবারের স্বাদ আস্বাদন করার জন্য আল্লাহ একটা গোশতের টুকরা মুখের মধ্যে দিয়েছেন, তার নাম হলো জিহ্বা। এই জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মেশিন সেট করে দিয়েছেন, এমন সুন্দর মেশিন এখানে সংস্থাপন করা হয়েছে, হাজারো ফল হাজারো খাদ্য, আমিষ নিরামিষ গোটা দুনিয়াতে যত খাবার যত আইটেম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, প্রত্যেকটা আইটেমের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যে রেখে দিয়েছেন। মেডিকেল সায়েন্স বলছে প্রত্যেকটা জিহ্বার ভিতরে 3-4 হাজার সাপ খুলে আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি সেই আল্লাহকে বিশ্বাস করতে চাও না? তুমি সেই আল্লাহকে মানতে চাও না যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালেন, একটি মজবুত দেহ দান করলেন, এই দেহ দিয়ে এই মস্তক কার সামনাবনত করবে? আসতে বলবেন না কার সামনাবনত করবে? আল্লাহর সামনে। সে আল্লাহকে অস্বীকার করে, সে আল্লাহর আইনকে তোয়াক্কা না করে বরং আইনের বিরুদ্ধে কথা বলে, এমন কিছু নাস্তিক ব্লগার নাস্তিক চক্র বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? তাদের এদিকে নখ যায় না, আঙ্গুল যায় না, সমস্ত আঙ্গুলের তীর যারা সত্যপন্থী আলেম ওলামা তাদের দিকে নেওয়া হচ্ছে, এবং এত মিথ্যা অপবাদ চাপানো হচ্ছে যে যে অপবাদ শয়তান দিতেও ভয় করবে। দীর্ঘ এক যুগ ধরে যিনি মানবতার জীবন যাপন করছেন সেই লোকটার বিরুদ্ধে শেষে বলা হলো জাকাতের নাকি 5 লক্ষ টাকা তিনি আত্মসাত করেছেন। এ তো শয়তানও বিশ্বাস করে না, ঠিক কিনা? ঘাপটি মারা কিছু নাস্তিক চক্র এরা আড়ালে কাজ করে যাচ্ছে, সুযোগ সময় আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি দলীয় কোন এজেন্ডা নিয়ে এখানে আসিনি, আবার ভুল বুঝবেন না, কিন্তু মাজলুমের পক্ষে কথা বলার জন্য আসছি। যে ইমানদার মাজলুমের পক্ষে কথা বলে না সে হলো সবচেয়ে বড় জালিম। ওই মাজলুমের পক্ষে ওই সমস্ত মাজলুমদের পক্ষে কথা বলতে রাজি আছেন কারা কারা? হ্যাঁ, তুমি করে দেখা।
আল্লাহ সবার হাতকে কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন ইমানদার হতে চাও সোজা কথা বলো ঠিক কি না কিসের ভয়ে কথা বলো না তুমি আল্লাহর প্রশ্ন আছে না নাই সূরা আহজাব দেখেন শেষের দিকে আয়াতগুলো দেখেন ইমানদারকে ডাক দিয়ে বলছেন যা বলবি সোজা কথা কও তুমি নাকি ইসলাম কবুল করেছো বেলাল বলছেন নাকি কোন কেন দেখেন সুবহানাল্লাহ বলবেন না অনুমান করে বলেন কেন আপনি দেখেন লা ইলাহা মহাসত্য কথাকে আড়াল করা যায় সবাইকে ডাক দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কি বাঁকা পথ না সোজা পথ সোজা পথ চাচার মুখে দাওয়াতি কাজ শুরু করে দিলেন তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله সঙ্গে সঙ্গে চাচা তেলে বেগুনে খেপে গিয়ে বলতেছে ভাতিজা তোর বাপ মরছে জন্মের আগিয়ে চলে গেছে আমি তোকে কত কষ্ট করে এতিম তুই ছিলি পিতৃব্যের ভূমিকা পালন করে বড় করলাম এত বড় আঘাত তুই আমারে দিবি তুই কি জানিস দিন গ্রহণের পরিণাম কি হতে পারে এবার ভাতিজা বলে চাচা কি হবে আপনি বলেন সমস্ত সম্পত্তি আমি তোর কাছ থেকে জবরদখল করে নেব জবরদখল করতে হবে না অনাশে আমি আপনাকে দিয়ে দেব সুবহানাল্লাহ আমরা দুনিয়ার পথ চাই না আল্লাহর পথ চাই আল্লাহর পদবি কার পদবি আল্লাহর পক্ষ থেকে যে পদবি সেই পদবি আমরা চাই সঙ্গে সঙ্গে কি হলো থাপ্পড় মেরে চাচা জমিনে ফেলে দিয়া এবার বলছে আমি তোর কাছ থেকে সব কিছু নিয়ে নেব নিয়ে নেন চাচা কোনো আপত্তি না আমি দিন তো পেয়েছি এবার বলো হলো গায়ের জামাটা খোল গায়ের জামা তিনি খুললেন আরো লোকজনের সামনে বলো হলো পরনের লুঙ্গিটাও খুলে ফেল জোর করে লুঙ্গিটাও খুলে না হলো সম্পূর্ণ উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো মার সামনে দাঁড়িয়ে বলছে মা আমার দিকে তাকায়ও না দিন গ্রহণ করেছি আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও খুলে নিয়েছে মা বলছেন বাজান এই যে ছোট্ট একটা চাদর আছে চাদরটা নিয়ে কোনো মতো সতরটা ঢেকে নে সতরটা ঢাকলেন আর বলছেন আম্মা দোয়া করো দুনিয়ার সমস্ত দরবার বন্ধ থাকলেও নবীর দরবার আমার জন্য খোলা আছে প্রচন্ড শীতকাল শীতকালে সেই মজলুম সাহাবি ভোরবেলা সকালবেলা নবজির দরজায় গিয়ে কড়া নাড়ছেন নবজির দরজা খুলেই দেখেন থপথর করে কাঁপে একজন যুবক গায়ে কোনো কাপড় চোপড় নাই বললেন যুবক তোমার এমন অবস্থা হলো কেন কি হয়েছে হুজুর দিন গ্রহণ করেছি দুনিয়া ছেড়ে দিয়েছি আমার চাচা আমার শরীর থেকে সমস্ত কিছু খুলে নিয়েছে নবজি ঘরের মধ্যে ঢুকলেন ঘরের মধ্যে ঢুকে সবচেয়ে সুন্দর দুটো জুব্বা নবীজির ব্যবহৃত দুটো জুব্বা হাতের মধ্যে করে এনে বলছেন আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে আমি তোমাকে জুব্বা দিই আমি তোমার গাটা ঢেকে দিলাম যাও এবার রাসূল বলেন আব্দুল্লাহ আমাকে কিছু বলতে চাও নাকি হুজুর আপনি আমার জন্য দোয়া করো আমার নবীজি দোয়া করছেন আকাশের দিকে তাকায় বলছেন আল্লাহ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে এই জন্য তোমাকে বলি আল্লাহ আমার আব্দুল্লাহর জান এবং মালকে কাফেরদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও
আব্দুল্লাহর মনটা ফ্যাকাশে হয়ে গেল, চেহারা ফ্যাকাশে হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। রাসূল বলেন, আব্দুল্লাহ তোমার মনটা খারাপ কেন? হুজুর আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আমি তো এই দোয়া চাই নাই, আমি চেয়েছিলাম যেন দিন গ্রহণ করেছি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে কাফেররা যেন আমার হাতটা কেটে ফেলে, আমার নাকটা কেটে ফেলে, আমার কানটা কেটে ফেলে, আমার চোখটা যেন তুলে ফেলে। আল্লাহর সামনে যখন দাঁড়াবো আমি, সেদিন আল্লাহ বলবেন, ফিমা যদি আনফু ওয়া উযুনুক, তোর নাক তোর কান কেন কাটা আজকে? সেই সময় আল্লাহকে বলতে যেন পারি, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য কাফেররা আমার নাকটা কেটে নিয়েছিল, কানটা কেটে নিয়েছিল, হুজুর আপনি এমন দোয়া করলেন কেন? আমি তো এই দোয়া চাই নাই। রাসূল বললেন, সাহাবী রে, তোর মধ্যে যদি শাহাদাতের তামান্না বিন্দু পরিমাণ থেকে থাকে, কিন চিন্তা করিস না আব্দুল্লাহ, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, বিছানায় যদি তোমার মৃত্যু হয়ে যায় আব্দুল্লাহ, আল্লাহ তোমাকে শহীদের সবচাইতে বড় দরজা দিয়ে দিবেন। এ আব্দুল্লাহ, ঘর নাই বাড়ি নাই সব ছিল তার, আহলে সুফফার সদস্য হয়ে গেলেন, সাহাবীদের সঙ্গে তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু তার তেলাওয়াতটা খুব উচ্চ আওয়াজে হতো, খুব জোরে জোরে তেলাওয়াত করতেন, কেঁদে কেঁদে তেলাওয়াত করতেন। সাহাবীরা সে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর তেলাওয়াতে আমরা কষ্ট পাই, আপনি একটু পরামর্শ দিন, সেজন্য আসতে তেলাওয়াত করে। আমার নবজি শুনে বলছেন, সাহাবীরা রে, আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কোনো রিপোর্ট আমাকে করো না, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট পেতে হয়েছে, দারুণ বেগ পেতে হয়েছে। আব্দুল্লাহ যে জোরে জোরে তেলাওয়াত করে, সাবেগ আব্লুত হয়ে তেলাওয়াত করে, আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না। আমার নবীজি মদিনার মসজিদ থেকে কোন এক সময় জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদ শেষ অন্তে নবীজি মদিনার দিকে সাহাবে কেরামকে নিয়ে ফিরতেছিলেন, এমন সময় নবীর কানে হঠাৎ সংবাদ চলে এলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহর দুনিয়াতে নাই। নবজির চোখ অশ্রুপূর্ণ হয়ে গেল, নবজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, গোসলটা করাইয়া দাও, আজকে জানাজার প্রান্তরে আমি কাউকে জানাজা পড়াতে দেব না, আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব পালন করব। জানাজা শেষ হয়ে গেল, জানাজা শেষ হওয়ার পরে রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবর খনন কোথায় করেছে? বুঝু ওই যদি পাহাড়ের চিপায় আমরা কবরটা খনন করেছি, আমাকে নিয়ে চলো। আমার নবীজি নিজে চলে গেলেন কবরের সামনে, দাঁড়ায় বলছেন, সাহাবীরা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা আজকে কবরে কেউ নামাবে না। আব্দুল্লাহর কবরে আজকে রাসূল নিজে নামবো, রাসূল নিজে কবরে নামলেন, নেমে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। বিশ্বের সেরা তিনজন সাহাবী, বিশ্বের সেরা তিনজনের দুজন সেরা সাহাবী আর বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কবরে নেমেছেন। পাশে একজন এতিমের মতো দাঁড়িয়ে থাকা সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে আফসোস করতে করতে বলছেন, আল্লাহ আমার মতো অধম গোলাম আর পৃথিবীতে কে আছে? আজকে আমি এই জায়গায় জীবিত আছি, আমি যদি মৃত হতাম, মরে যদি যেতাম, ওই জায়গায় আব্দুল্লাহর লাশটা না হয়ে যদি কবরের বাসিন্দা আমি সাদ হতাম, আমার জীবনটা অত্যন্ত ভালো হয়ে যেত, আমি ভাগ্যবান হয়ে যেতাম, আমি পোড়া কপাল পারলাম না। আমার নবীজি কবরের মাটিতে নেমে দুটো হাত আগায় দিয়ে বলছেন, সাহাবীরা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। লাশটা যখন তুলে দেওয়া হলো, আমার নবীজি বুকটা ধরলেন, পিঠটা ধরলেন, বলছেন, আবু বকর মাথার সাইড ধরো, ওমর তুমি পায়ের সাইডটা ধরো। তিনজন মিলে আমার নবীজি কবরে শোয়া দিলেন, বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহ দিনের জন্য যে পরিমাণ কষ্ট স্বীকার করেছে, দুনিয়া সব বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে, আল্লাহ আমার আব্দুল্লাহর এই মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ আমি রাসূল তার প্রতি সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও, তুমি আল্লাহ তাকে দয়া করে মাফ করে জান্নাতের টুকরা কবরটা বানায় দাও। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা সম্মান পেতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমরা যা বলবো সোজা সাতটা কথা বলবো, এই নিয়ে বিনিয়ে হেকমত খাটাইয়া কোনো কথা বলতে যাব না। ইত্তাকুল্লাহ ওয়া কুলু
قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربنا الله أكبر الله كي ভয় করো সোজা কথা বলো হিকমত কাটায়া পেস গুস কাটায়া হক কারাল করতে যেও না আমার বন্ধুগণ আমার দ্বীনি ভাইরা সূরা হুজরাত থেকে কথা বলছিলাম তিনটা আমল করলে আমাকে সত্যবাদী খেতাবটা কে দিবে আস্তে বলবেন না কে দিবে আমরা ঈমান এনেছি কার উপরে আস্তে বলবেন না কার উপরে ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার ভাইরা যে সূরা থেকে কথা বলছিলাম সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা হুকুম দিয়েছেন 10টা হুকুম আমরা আজকে শিখে নেব সেই সূরার নামটা কি বলেন তো সূরাতুল হুজুরাত 10টা হুকুম আমরা মানব এই 10টা হুকুম যদি আমরা মেনে চলতে পারি আমরা আদর্শ মানুষ হয়ে যাব আমরা অনুগত বান্দা হব কার আস্তে বলবেন না কার আল্লাহর হয়ে যাব নাম্বার 1 হলো ফাতাবায়ানু তদন্ত করো কি করো তদন্ত করো মানে হলো দেখবেন আমার দেশের অধিকাংশ মানুষের ভিতরে একটা বদগুণ আছে কোনো কিছু যাচাই বাছাই না করে এমনি একটা মিথ্যা অপপ্রচার চালায় আছে না নাই আজকে বলবেন না আছে না নাই এর জন্য আছে হলো ফেসবুক কি আছে ফেসবুক তিলকে তাল বানায় ফেলে তিলকে তাল বানায় ফেলে ব্যক্তিগত কোনো দোষকে মুসলমানের কোন ব্যক্তিগত দোষকে যদি কেউ আড়াল করে আল্লাহ তার ব্যক্তিগত দোষকে আড়াল করে জান্নাত দিয়ে দিবেন চিন্তা করা যায় মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ যে ব্যক্তি কোন মুসলমানের ব্যক্তিগত দোষকে আড়াল করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ব্যক্তিগত দোষকে আড়াল করবে কিন্তু আমরা কি আড়াল করি পাইছি একখান ভিডিও ফুটেজ সহ দাও ফেসবুকে ছেড়ে আপনি ফেসবুকে ছেড়ে দিলেন আপনি আড়াল করলেন না ব্যক্তিগত দোষকে আপনি আড়াল করলেন অথচ আমার আল্লাহর নাম হচ্ছে সাত্তার আমার আল্লাহর নাম কি সাত্তার তিনি গোপন করে তিনি আমাদের অনেক দোষ গোপন করে রাখছেন আমাদের অনেক দোষ ব্যক্তিগত জীবন আছে না নাই আড়াল করেছেন কে যে কোনো দোষকে আমরা ব্যক্তিগত হলে এটাকে আড়াল করব এবং কোনো কিছু বলতে গেলে কাউকে কোনো কিছু জানাতে গেলে এটাকে ডিসকাস করব আগে তদন্ত করব ফাতাবায়ানু সূরা হুজরাত এই নসিহতগুলো দিচ্ছে আমরা তদন্ত করব আগে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আগে জানব এরপরে বলবো আমরা না জেনে না বুঝে কোনো কিছু প্রকাশ করা যাওয়া প্রকাশ করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين جربنا الله أكبر جهن تمدر كسكنو شمبات كيو پتھائي فتبينوا إتك ديسكاس کرو জেনে বুঝে আগে প্রমাণ করে এরপরে তোমরা বলতে যাও এই বিষয়টি ইমানদার করবে জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব নাম্বার 2 হলো ভাই ভাই গন্ডগোল আছে না নাই আছে ফেরিতে বলা হয় নাই আছে ফেরিতে আছে আছে মানুষে মানুষে গন্ডগোল আছে না নাই আছে কোন গন্ডগোল যদি লেগে যায় দ্বন্দ্ব যদি লেগে যায় আল্লাহ বলছেন সেই সময় তোমরা কি করবে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন জোরে বলি আল্লাহু আকবার নিঃসন্দেহে মুমিনরা হলো ভাই ভাই মুমিনরা কি কাফের মুমিন বলেন কাফের মুমিন কি কাফের মুমিন মুশরিক মুমিন কি বন্ধু না দুশমন বন্ধু না দুশমন এখন তো কাফের মুমিনের সম্পর্ক ভালো এরকম কিছু লোক আছে না নাই আছে কাফের মুমিন ভাই ভাই
আর মুমিন মুমিন সম্পর্ক নাই ঠিক কি না যে কাম যে মুমিন কাফিরের সঙ্গে সম্পর্ক রাখে সে কি মুমিন না না মুনাফিক না তখন সে কি হয়ে যায় মুনাফিক হয়ে যায় কি ফতোয়া মারে দেখেন না মাননীয় স্পিকার আমার ছেলে কলকাতায় বিয়ে করেছে গাঙ্গুলি পরিবারে আমার মেয়েটা আমার বৌমা যখন ঢাকায় আসে তখন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যখন সে কলকাতা যায় তখন সে পূজা করে মাননীয় স্পিকার এটাই তো ধর্মের স্বাধীনতা কি ফতোয়া আমরা পেলাম তাই না আরো যে কতদূর শুনবো আল্লাহই জানে কষ্ট হচ্ছে নাকি আপনাদের আলোচনা চালিয়ে যাব এরকম কন্ডিশন করে ইসলাম মানার কোন সুযোগ নাই ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা কোন মুশরিকে নারীকে বিয়ে করতে যাবে না যতক্ষণ না সে ইসলাম না গ্রহণ করেছে ইসলাম নাই সম্পর্ক হ্যাঁ আমরা মানবতাবাদী হব মানব দরদি হব ওয়ালা কদ কাররামনা বানি আদম আবার ভুল বুঝবেন না হুজুর তো এখানে সত্য বানা ঠিক গেছে না হিন্দু একটা ধর্মের নাম তারা তাদের ধর্ম পালন করছে করুক বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যারা আছে সবাই তো মানুষ মানুষ হিসাবে তাদের মর্যাদা আছে ইমানের ভিত্তিতে তাদের সঙ্গে হৃদয়ে মনের কোন সম্পর্ক রাখা যাবে এবং আত্মীয়তার কোন সম্পর্ক রাখা যাবে শর্তই হচ্ছে ইমান থাকতে হবে ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা হচ্ছে পরস্পর ভাই আমি দশটা পয়েন্ট দশটা শিক্ষা আমি এই জন্য নিয়ে আসতেছি ইমানদারের ভিতরে এই দশটা গুণ থাকার দরকার আছে না নাই ফাসলিহু নাম্বার টু হচ্ছে ফাসলিহু তোমরা সংশোধন হয়ে যাও গন্ডগোল লেগেছে ইসলাহ করো বাইনা খওয়াইকুম ভাই ভাইয়ের মাঝে ইসলাহ করে নাও ঠিকঠাক করে নাও গন্ডগোল কে তীব্র থেকে তীব্রতর করো না এটাকে খাটো করে নিয়ে আসো কমায় নিয়ে আসো ঋদ্ধিক ভাব তৈরি করো কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা সাহাবীদের মধ্যে কি ভালোবাসা ছিল কি টান ছিল বউ পর্যন্ত দিয়ে দিতে চেয়েছেন সাহাবীরা এটা আসতে পারো সুবহানাল্লাহ হয়তো বলবেন হুজুর বউ আবার কেমনে দিয়ে দিবে আমার দেশে আবার কিন্তু লিফট টুগেদার আছে আছে না নাই এলিয়ট শ্রেণীতে লিফট টুগেদার আছে আবার স্বামী বউ পাল্টা পাল্টি করে একাম কুকাম গুলো এমন একটি শ্রেণী করে যারা সমাজের যারা শাসক শাসক মানে সেই শাসক বলবো না সমাজের নেতৃত্ব যারা দেয় নেতৃস্থানীয় পর্যায়ে যারা থাকে তাদের মধ্যে এই সমস্ত অপ সংস্কৃতি এই সমস্ত কালচার আছে না নাই বলে দে আমার বউ তুমি নিয়ে যাও তিন দিন তোমার বউ আমার কাছে দিয়ে যাও তিন দিন এরকম অসভ্যতা নোংরামি গুলো আছে না নাই এই নোংরামির ফলাফল হলো আনুষ্কা দিহান ঠিক কি না তুমি করবা ওয়াকাম আর তোমার সন্তান হবে ভালো তুমি কেমন আশা করো আম গাছে আমি ধরবে জাম গাছে জামি ধরবে জাম গাছে আম ধরে না ঠিক কি না তুমি মা তোমার মেয়েকে গ্রুপ স্টাডিতে পাঠাও সবগুলো ছেলে তার মধ্যে একটা মেয়ে তুমি গ্রুপ স্টাডিতে পাঠিয়ে দিয়েছ সহশিক্ষার পরিবেশে তুমি পাঠিয়ে দিয়েছ পর্দার কোনো গন্ধ নাই এখন বলছেন বিচার চাই সম্মানিত ভাইরা আনুষ্কা দিহানের আগেও আরো ধর্ষণের রেকর্ড আছে না নাই আসতে হবে না আছে না নাই এই কুমিল্লার তনু শেষ সিলেটের খাদিজা শেষ কত ইতিহাস পড়ে আছে এগুলো করে বন্ধ হবে না বন্ধ হবে দুনিয়ার কোনো বিধান দিয়ে নয় বন্ধ হবে আল্লাহ তাআলার বিধান দিয়া ঠিক কি না পর্দা করতে হবে এই বিধান কার আসতে বলবেন না কার আল্লাহর বিধান দামি দামি ফলগুলোর দিকে তাকান কলা এই যে কলা গাছ না এটা কলা গাছে কলা আছে কলা ধরে আচ্ছা সেই কলাটা কি প্যাকেট ছাড়া পর্দা ছাড়া না পর্দা আছে কলা বিক্রেতা যদি বলে ফেনীর বাজারে মহিপালে আজকে জনগণের খেদমতের জন্য কাজ একটা আগাম করে রাখবো কি কলা সিলে কলা বেচবো কি টাকা দিয়ে কিনবে পর্দা নাই দাম নাই পর্দা আছে
দাম আছে রাজশাহীর ন্যাংরা রাজশাহীর কিয়াম ন্যাংরা ন্যাংরাজের নাম কেমনে হলো আমি বুঝলাম না আমি অনেকদিন আগে আজ থেকে 14-15 বছর আগে শিবগঞ্জ মোনাকশে একটা মাহফিল ছিল আমার চাপায়ের দিকে রাজশাহীর দিকে দেখ মুরব্বিকে অনেক বয়স তার 85 বছর সেই সময় বয়স হয়তো এখন বেঁচে নেই তাকে বললাম চাচা আমার প্রিয় আম হচ্ছে হচ্ছে ন্যাংরা কিন্তু এই নামের নামকরণ করলো কে আম তো খেতে খুবই মজা আম দেখতেও সোজা ব্লাউজ বানিয়েছিলেন সেই ব্লাউজ বানাতে কাবর লাগত হলো 14 গিরা 15 গিরা যা দিয়ে হাত পেট পিঠ সব থাকত স্বাধীনতার 50 বছরে আজকে সেই ব্লাউজের কাপড় কমতে কমতে 14 গিরা তো নাই এখন কোনো গিরাই নাই কোনো কাপড়ই নাই ঠিক কি না এটার নাম স্বাধীনতা নয় সকল প্রকার সেনা ব্যভিচার ধর্ষণ আনুষ্কা দিহানের ঘৃণ্যত ইতিহাস যদি এগুলো বন্ধ করতে চান অবিলম্বে প্রয়োজন হলো কোরআন সুন্নার পর্দার বিধান চালু করে দেওয়া সমাজ শান্তিময় হয়ে যাবে সমাজে আমরা দেখতে পাবো জান্নাতের অমীয় ধারা তরতর বেগে প্রবাহিত হচ্ছে তখন যখন পর্দা সমাজে চালু হবে ঠিক কি না আমার ভাইয়েরা এখন মেয়েরা মোটামুটি আগে তো ওয়াজ করলে মেয়েরা বিরক্ত হতো আমাদের কথায় কোন কথায় মুখ ঢাকতে হবে নেকাব পড়তে হবে বলতো যে হুজুররা তো বসে না হুজুররা তো মুখ ঢাকে না নাক মুখ বন্ধ হয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা যাব সেই পরামর্শ দেয় নেকাব পড়তে পারবো না এখন তো মাস্ক ঠিকই পরে এখন মাস্ক পরে না একটা পরে না দুটোও পরে না সেদিন এয়ারপোর্ট হয়ে আমি যাচ্ছিলাম কক্সবাজারে সব মহিলার মুখে দেখি মাস্ক 7টা 5টা পর্যন্ত মাস্ক লাগাইছে এখন তো দম বন্ধ হয় মাস্ক লাগান ভালো এটা একটা প্র্যাকটিস ভালো আল্লাহ করুণা দিয়েছে অন্তত নেকাবটা লাগাক পায়জামা থাকুক আর না থাকুক আমি কি আলোচনা চালিয়ে যাব আলোচনা চালাবো এই এলাকায় মনে হয় এই প্রথম দিনের বেলা মাহফিল হচ্ছে এই এলাকায় এই রসমটা খুব কম গণহারে না হলেও খুব কম আচ্ছা ঠিক আছে আমার আনোয়ার ভাই সবাই চিনেন তো নাকি মুখে দাড়ি নাই এত বড় একটা আয়োজন তিনি করেন দাড়ি ছাড়া কি হয় নাকি হ্যাঁ আগামীতে আমরা তাকে দাড়িওয়ালা দেখব জোরে বলে ইনশাআল্লাহ খুব ভালো বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ আনোয়ার ভাই দাড়ি রাখলে হবে আপনাদের দাড়ি রাখার দরকার নেই আপনাদেরও আছে এটা এমন একটা সুন্নাহ মুশির ভাই এটা এমন একটা সুন্নাহ দাড়ি নামাজ পড়লাম সুন্নাত শেষ ঠিক কিনা দু রাকাত সুন্নাত পড়ছি শেষ কিন্তু এই দাড়িটা দাইমি সুন্নাহ এই সুন্নাহটা কবর পর্যন্ত চলে যায় আলহামদুলিল্লাহ বিশাল ব্যাপার আমরা আমল করব জোরে বলি ইনশাআল্লাহ আমার মাদের গায়ে আমরা বোরকা তুলে দেব জোরে বলি ইনশাআল্লাহ আমার মাদের দোষ নাই বুঝলেন মুরব্বীদের দোষ আমার দেশের মা বোন অনেক ভালো আছেন এমন অসভ্য বাপ আছে মেয়েটাকে মঞ্চে তুলে দিয়ে মেয়েটাকে নাচায় আর বাপ হাতের তালি মারে এরকম অসভ্য বাপ আছে না নাই থাপ্রায় 35 দাঁত ভাঙা দরকার সম্মানিত ভাই আমরা ইসলাহ করব আমরা সংশোধন করব নাম্বার 3 হচ্ছে ওয়াকসিতু ন্যায় বিচার করো কার কথা যে কোনো জায়গায় আমরা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সব জায়গায় অন্যায় না ন্যায় বিচার অন্যায় না ন্যায় বিচার আমরা আজকে কোন বিচারে আছি আমরা আজকে কোন বিচারে আছি আইন সবার জন্য আরে কিসের সমান অসমান আইন সবার জন্য শুধু সরেও লাগাবে এটার বেশি কিছু না আচ্ছা এরপর লা ইয়াসখার উপহাস করব না কাউকে ওয়ালা তুসাইর খদ্দাক লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা আমরা এড়িয়ে যাব না কাউকে সবাইকে সমান দাম দেব ছোট বড় অবাল বৃদ্ধ বনিতা গরীব ধনী সবাইকে আমরা অসমান না সমান চোখে দেখব উপহাস করব না লা ইয়াসখার
قوم من قوم عسى ان يكون خيرا منهم আমরা কাউকে উপহাস করে কথা বলবো না এরপর এটা নারীর ক্ষেত্রে নারীর হতে পারে ওয়ালা তালমিসু অপমান করব না একটা কথাই অপমানিত হবে না আমি তাকে অপমান করব না আমি তাকে সম্মান দেব আমাকে সম্মান দিবেন কে আল্লাহ নাম্বার 7 হচ্ছে ওয়ালা তানাবাজু একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো না দোষারোপ না করে গুণ প্রকাশ করো আলহামদুলিল্লাহ বলো এগুলো ঈমানদারের লক্ষণ সূরা হুজুরাতের আল্লাহ পাক নির্দেশনাগুলো দিয়েছেন এরপর মারাত্মক একটা অপরাধ আছে এখন সেটা হচ্ছে কুধারণা করা না জেনে না বুঝে কুধারণা করে এমন লোক আছে না নাই কুধারণা আমরা করব না জোরে বলি ইনশাআল্লাহ ইজতারিবু কাসীরাম মিনাল যন ফাইন্না যন আকযাবুল হাদিস কুধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা হয়তো মনে হয় এই কাজটা সে করছে মনে হয় মনে হয়ের মধ্যে কুধারণা আছে না নাই এই জাতীয় কথা ইমানদার বলবে না ওয়ালা তাজাসসু সগুল খুরি করো না সগুল খুরি আছে না নাই গুপ্তচর বৃত্তি আছে না নাই ঘরের মধ্যে কি হয় জানালায় উকি মেরে দেখে লুকায় লুকায় এরকম লোক তো নাই বাংলাদেশে আছে না নাই রাসূল বলেছেন ওর শোক কানা কর ওর শোক কি কর কানা করে দে মারাত্মক অপরাধ এটা গুপ্তচর বৃত্তি ওয়ালা তাজাসসু এটা করবা না নাম্বার 10 হলো ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা তোমরা একে অপরের গীবত করো না গীবত কিন্তু মিষ্টির চেয়ে মজা হ্যাঁ গীবত মিষ্টির চেয়ে মজা না ওই গীবত তাহলে আমরা কেন করি চৌমোহনীর মোড়ে হোটেলে ত্রিমোহনীতে চার স্টলে বসে চা খায় আর মজা করে গীবত করে এটা কি ইমানদারের কাজ না ইমানদারিগুলো কাজ করবে না আল্লাহ আমাদের এই 10টি হুকুম মেনে চলার তৌফিক দান করুন আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা আমরা তিনটি কাজের জন্য আমরা আল্লাহর কাছ থেকে পথ পেয়ে যাব আল্লাহ পাক আমাকে সত্যবাদী বলবেন সময় কম কিছুক্ষণের মধ্যে আজানের সময় হয়ে যাবে আমি বেশি লম্বা কথা বলার সুযোগ পাচ্ছি না এই মাহফিল আমার একটা না আজকে 5 বছর আমি এসেছি 5 বছর কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না না মনে মনে নাউজুবিল্লাহ কইছেন বলি আলহামদুলিল্লাহ আচ্ছা খুবই সুন্দর খুব সুন্দর তার আয়োজনটা করেছেন এবং প্রতিকূল পরিবেশ প্রতিকূল পরিবেশ গোটা নোয়াখালী অঞ্চলে গ্রেটার কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এই গ্রেটার নোয়াখালী কুমিল্লা অঞ্চলে আমার আজকে এই প্রথম একটি মাহফিল আমি করার সুযোগ পেয়েছি এই প্রথম এই অঞ্চলে আমি আর কোনো মাহফিল আসতে পারিনি যখনই রওনা দিই তখন বলে হুজুর সমস্যা বুঝেন নাই রওনা দিয়ে অর্ধেক চলে আসছে বলে হুজুর ফি মুশকিলা খুব মুশকিল কেন মাহফিল হবে না নাশকতা কি হবে নাশকতা করোনা বাড়বে রোগী বাড়বে কত যে কারণ হিসাব নাই কোরআন শুনতে যারা বাধা দাও তোমাকে ভাবতে হবে তোমার রক্তের মধ্যে আবু জাহেলের রক্ত লুকানো আছে কোরআন শুনতে বাধা দিও না তোমার সন্তান বেয়াদব হবে তোমার সন্তান তোমাকে আদব শিখাবে না তোমার প্রতি সে অনুগত হবে না তোমার প্রতি সে বিনয়ী হবে না তুমি বেয়াদবি করবে তুমি বেয়াদবির ফলাফল তুমি পেয়ে যাবে সম্মানিত ভাইয়েরা আজকে এসেছি এই চাঁদমাকা মুখগুলো আমি আবার দেখার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় সেটা হলো সামাজিক একটা কথা আমি প্রয়োজন মনে করি সবার বাড়িতে বউ আছে না নাই আমার দেশের বউরা খুব ভালো টেনশন করে আছে কেউ কয় না ভালো বউকে পিটানো কিছু স্বামী আছে না নাই বউকে পিটানো তো সুন্নতে মুআক্কাদা কি দিলে মুস্তাহাব বাবা বউকে মারার আগে ভাবতে হবে আমার মেয়ে অন্যের বউ হবে না আমার মেয়েকে যদি মারে আমি কি খুশি হব না খুশি হব না আমার জামাই যদি আমার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে আমি কি খুশি হব না ওই কথা ভেবে নিজ স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করতে হবে ইদানিং এটা খুব লক্ষণীয় আমরা এটা খেয়াল করার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ সবার বাড়িতে বাপ মা আছে না নাই আছে বাপ মার সঙ্গে সৎ আচরণ না সৎ আচরণ অসৎ আচরণ করব আমি আমার একদিন সন্তান হবে সেই সন্তান আমার সঙ্গে যদি বেয়াদবি করে ভালো লাগবে ভালো লাগবে
এই কথা চিন্তা করে নিজের বাপ মার সঙ্গে আমরা ভালো আচরণ করব জোরে বলি ইনশাআল্লাহ আজকে আদব আখলাক নিয়ে কিছু কথা বললাম তো একটু মিলায়ে দিয়ে সংক্ষিপ্ত সময় যতটুকু পেয়েছি বলেছি বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আমরা দোয়া করব দোয়া রাখ দিয়ে মাহফিল কমিটি তো আমাকে বলেছেন চাদর দিয়ে দিবেন কি একটু চাদর ব্যাগ যাবে যে যতটুকু পারি আমরা একটু চাদরে দিয়ে এই মাহফিলটা পক্ষে আমরা কিছু ভূমিকা পালন করতে পারি কেউ উঠবেন না আমরা দোয়া না করে কেউ যাব না আজকের ইউটিউবার ভাইরা অনেক এসেছেন আজকে বাঙ্গির চাইতে বিসি বড় হয়ে গেছে বাঙ্গির চাইতে বিচি বড় হয়ে গেছে অনলাইন যোদ্ধারা এসেছেন আজকে মাহফিলে বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এদের খেদমতকে কবুল করে নাও আর যারা আল্লাহুম্মা আমিন দোয়া না করে কেউ যাবেন না আরো মাহফিল আছে বাদ আসর আমার ফয়জুল হক ভাই উঠবেন বাদ মাগরিব আর একজন মেহমান উঠবেন এশার পর সাদিকুর রহমান আসবে তো হ্যাঁ সাদিক ভাই তিনি আসবেন অনেক আলোচক আছে আমার আজকে মূলত প্রোগ্রাম ছিল আজকে না কালকে ছিল আমার মাহফিল আজকে সব প্রোগ্রামগুলো এক জায়গায়